আমার আব্বা একলা রোজগার করার পাঁচজন খায়, সেই একমাত্র রোজগারের রাস্তায় হইলো একটা ভ্যান ছিল, সেই ভ্যানটা কাল রাত 4টার সময় চুরি হয়ে গেছে। বাজার সদাই নাই, সকালকার খাওয়া পাড়া প্রতিবেশী দেশে সেটা খাইছি, ঘরে চালু নাই। আমাদের ইনকামের পথটা হলো ভ্যানটাই ছিল, ভ্যানটা করে দিতে পারলে আমাদের আবার পেটে ভাত যাবে। আপনারা আমার একটু সাহায্য করেন, সকলকে তাঙ্গের আমার একটা গাড়ি কেনার ব্যবস্থা করে দেন বাবা সরকার। আপনারা পুরো রাত্রে বেলায় এই এখানে ভ্যান তালা মেরে থইছি, রাত 4টার দিকে ভ্যানটা নিয়ে চলে গেছি। অসকালা মানুষ মাঠে কাজ করতে বানাবলে ঝান্ডা কিনে এনে চলছিলে, না আগামে রাজ্যে গাড়ি কেন হারাই গেছে। তারা একেবারেই গরিব মানুষ, একেবারে অসহায়, মানে তাকারে আর কোন উপায় নেই। এক ভ্যানটাই ছিল, সমিতিতে টাকা দিলে ভ্যানটা কিনে মানে চলছিল সে, তাও সে ভ্যানটাই যে চুরি হয়ে গেছে, এখন তার সংসারে একদম সবাই উপোস, কোনো খাওয়া নেই দাওয়া নেই, মানে ভ্যানের জ্বালাই তারা এখন সবাই হাওয়া মা কান্দা কাটি। আপনারা ছাড়া তার কোনো উপায় নেই, মানে সে দিন সে ব্যক্তিরা তো বাইসে থাকছে, তারা একটা পরিবার এরকম হয়ে যাবে। এখন আপনারা সবাই আছেন, সবাই একটু সহযোগিতা করবেন, আপনারা সবাই একটু সাহায্য করবেন। মেয়ের হাতে কিনে বিয়ে দিয়েছিলাম, বিয়ে দিয়ে একটা বাচ্চা কাচ্চা হলে আমি গর্ভবতী থাকাকালীন আনতে গেছিলাম, আনতে গেলি তখন তার হাতে কিনে জিনিসপাতি দেওয়া হয়েছিল, না কলেজে যে জিনিসপাতি না হলে আমি তোমার মেয়ে আমি মাইনে নেব না। ভেন্ডার ফরে ইনকাম, ভেন্ডাটা খুব কষ্ট কালাপ করে কিনিয়েছে, সেই ভেন্ডার ফরে ইনকাম খানে আলাও আছে ভালো। তার একটা ভেনের ব্যবস্থায় আপনারা করিয়ে দেন, দুই কাটা জমি বাড়িতে আছে, কিছু নেই, একদম আশা একটা বিটাও নেই, যেটুকু ইনকাম করে এখন ভাত দিবি খাতি। ওই মেয়ের একটা ছেলে, একটা মেয়ে আজ 5 বছর ফেলে থয়েছে, এর দেখাশুনো করে না, জিনিসের দিনে যাতেও পারছে না সেই জায়গাটা, তারপর তো কিস্তি আনবি তাই খাবি। এই সকালে তো এখানে পানি মুখে দিইনি, পাশাপাশি তো কেটে দিছি, তাই জোরদারকে তাকে খাওয়াইছি, বাড়ি হাওয়া মা কান্দা কাটি, এগার আর কিছু নেই বর্তমান। ওই হ্যান্ডাই তো তার বিটা হলো হইলে, ভ্যান হলো হইলে, সব ওর পরে সম্পত্তি চলতেছে, আনে তো খাই, না আনলে না খেয়ে সে তামান দিন থাকে। আপনারা থাকির পাশে থাকে, দয়া করে ভেন্ডা চুরি হয়ে গেছে ব্যবস্থা করে দয়া করে একটু কিছু সাহায্য করবেন। আমার বাবা রোজগার করে নিয়ে আসে ভ্যান চালায়, সেটা আমরা খাই, যে আমাদের ঘরে চাল নেই, সকালে খাই নেই, দুপুরে পরবর্তী বসে ভাত দিয়েছে সেটা খাইছি। আপনারা সবাই যারা আছেন আমাদের পাশে একটু দাঁড়ান। ভাই আমার বাপের কিচ্ছু নেই, আমরা একদম নিঃস্ব গরিব মানুষ, আমার বাপ খুব অসহায় মানুষ, আপনারা একটু দয়া করেন আমার বাপের জন্য, সে গাড়িটা কিনতে পারে নাই, তো আমার বাপ আমার মন্দিরে ধুতে বসবে না খাইয়ে, একটা গাড়ি আপনারা কিনে দেওয়ার ব্যবস্থা করেন, যে যেভাবে পারেন সবাই একটু সহযোগিতা করেন আপনার আমার বাপে, নাই তো আমার বাপ মারা যাবে। 3-4টে খানে আলো আমার আব্বা, আপনারা একটু দয়া করেন সবাই এসে পাশে দাঁড়ান, যাতে আমার আব্বা আবার একটা গাড়ি কিনতে পারে, সবার খাদ্য জোগাতে পারে। রাত 4টের সময় গাড়ি হারিয়ে গেছে, এখন আমার পরিবারে কোনো বাজার সদাই নেই, খাওয়া দাওয়া নেই, আমার আব্বু শুধু ইনকাম করে, আমাদের কোনো ইনকামের রাস্তা নেই, আমার একটা ভাই নেই, আমরা দুটো বোন, একটা বোন স্বামীর বাড়ি নেয় না, দুটো সন্তান নেই বাপের বাসায় থাকে, বোনই নেবে, তারা অনেক জিনিসপাতি চাচ্ছে, সেই জিনিসপাতিগুলো আমরা দিতে পারছি না বলে নিয়ে না, খাবার জ্বালাই আমার বাবা মরে যাবে, আপনারা সবাই একটু দয়া করেন। আমার আব্বার মাঠে কিচ্ছু নেই, শুধু এই ভিটে বাড়ি ঢুকেছে, এক কান ঘরও নেই, আর যদি একটা গাড়ি না কিনতে পারি কালকে, তো আমার আব্বা খাতেও পারবে না, তার এই সব ছেলেপিলের খাতে দিতে পারবে না। আপনারা সবাই দয়া করেন, যার যার সামর্থ্য আছে সবাই এসে একটু পাশে দাঁড়ান। আমার আব্বা একলা রোজগার করার পাঁচজন খায়, সেই একমাত্র রোজগারের রাস্তায় হইলো একটা ভ্যান ছিল, সেই ভ্যানটা কাল রাত 4টার সময় চুরি হয়ে গেছে। আপনারা সবাই একটু আমাদের পাশে দাঁড়ান, আর যে যেভাবে পারেন আমাদের একটু সাহায্য করে, আমার আব্বার একটা গাড়ি কেনার ব্যবস্থা আপনারা করে দেন। আমাদের কেউ নেই, আমার বাপেরও কেউ নেই, আপনারা সবাই যে যত দূর পারেন একটু সাহায্য সহযোগিতা করে দেন আমাদের। শরীরের রোগ মাসে হতে চলতে পারে, এই অসুখ শরীর খারাপ হয়, রোগ বৃদ্ধি হয়, মনে করেন আমার 5টা লোক খানে আলা, আমার এই ভ্যানের পারে মনে করো সংসারটা চলে, তা মনে করেন আমার এই ভ্যানটা এখন মনে করেন হারাইয়ে গেছে, আমি এখন এই ভ্যান ছাড়া আমি ছেলে পেলে নিয়ে কীভাবে বসবাস করবো, তাদের কীভাবে মুখে দুধ ভাত গুছাবো, বুঝলেন, তার ভিতরে এই ভ্যানটা আমার চুরি হয়ে গেছে, এই সংসার আমার কিস্তি আছে, কিস্তি করে এই সমিতিতে ভ্যান কিনেছি, সে টাকাও এখন মনে করেন আমার শোধ হয়নি,
এখন মানে সরে এই ভ্যানটা আমার নিয়ে চলে গেছে, এখন মানে আমার নিরুপায়। এখন আপনারা যদি কিছু সাহায্য করেন তাহলে আমি এই ভ্যানটা আমি কিনতে পারি। পুরো রাত্রেবেলায় এই এখানে ভ্যান তালামে রাত হয়েছি, রাত 4টার দিকে ভ্যানটা নিয়ে চলে গেছে। আমরা ঘরে ছিলাম, আমরা টের পাই নাই। ওই সমিতিতে টাকা তুলে কিনেছিলাম, এই লোন এখনো শোধ হয় নাই কিস্তি করে। আপনারা যদি একটু সাহায্য করেন তাহলে আমি ভ্যানটা কিন দিয়ে আমি একটু সংসারটা ছেলে পেলে নিয়ে আমি খাতি পারি। আপনাদের কাছে অনুরোধ করতেছি আপনারা আমার একটু পাশে দাঁড়ান। আমি এর হাতে কিনে বিয়ে দিয়েছিলাম, বিয়ে দিয়ে একটা বাচ্চা কাচ্চা হলেই আমি গর্ভবতী থাকাকালীন আনতে গেছিলাম। আনতে গেলি তখন তার হাতে কিনে জিনিসপাতি দেওয়া হয়েছিল না, কলে যে জিনিসপাতি না হলে আমি তোমার মেয়ে আমি মানিয়ে নেবো না। তো তখন মনে করেন ওই জায়গায় যাওয়ার পরে ওরা হচ্ছে কেন মাছ ধর করে আমাকে মেয়ে দিয়ে আমাকে আমার পাঠাইয়ে দেয়। দেওয়ার পরে মেয়েটা আমার বাড়ি এখন পড়ে আছে 5 বছর, একটা ছেলে আছে নিয়ে আমি এখন চলতেছি। এর খাতি পত্র দেওয়া লাগতেছে আমার এই বিহানের পরেই চলে সংসার। আমাদেরকে কেন ডেকেছি? আপনাদের ডাকেছে আমার এই ভ্যানটা হচ্ছে কেন চুরি হয়ে গেছে, আপনার এর কারণে ডাকেছে। আপনি একটু সাহায্য করবেন, আমার এই ভ্যানটা কিনে টাকা জানো আল্লাহর রহমতে 10 জন মিলে আমার কিছু সাহায্য দিলে আমি ভ্যানটা কিনতে পারি। যারা প্রবাসী আছে যারা বিত্তবান, মানে কেন আমি যদি আমার কিছু টাকা পয়সা দেয় তাহলে আমি এই ভ্যানটা কিনে একটু সহযোগিতা হতে পারি। আপনাদের শেষ ভরসা আপনারা যদি একটু দিয়ে তাকান তাহলে আমি আজকে একটু বাঁচতে পারি, কর্ম করে খাতে পারি, যাতে এই ভ্যানটা দিলি। দাদা আমি রাত্রি গাড়ি তালা মেরে তুই সেই গাড়ি আমার নাতিরে নিয়ে গেছে। রাত 3:30 দেখে আমি গাড়ি চাষ হচ্ছে যাবো, আজ আমার শুয়ে ঘরে ছেলে এসে বলতেছে না যেন আপনার গাড়ি পাই। আমি উঠে দেখে তুমি গাড়ি পাইনি, আমি ওই গাড়িটার পরে নির্ভর থাকি বাবা। আমার কিছু নেই, আমার মাঠে একটা জমি নেই, আমার পেটে একটা বিঘা নেই বাবা, আমার দুনিয়া কি হয় না বাবা, আমার পাশে আমার তো দেয় আমি তাই কাজ বাবা। তুমি আমার যে কোনো কাজ আমাকে সহায়তা করো বাবা, তুমি তোমার একটা বিয়ান করে দেবো বাবা। আমার মণিগণে খাতি বাবা বাবা, আমার স্বামীটা বিয়ার আমি গাড়ি করে দেন, দুজিটা আপনারা মিলে দেন, তাছাড়া আমার কিছু দেবেন না। আপনাদের কাছে আমি বাড়ি উঠাচ্ছি না, গাড়ি উঠাচ্ছি না, আপনারা একটা গাড়ি করে দেন, যাতে আমি মনে খাইয়ে বাসে। আমি কি উপায় করবো বাবা, আমার এখন কিছু নেই। আমার এই গাড়িটার পরে আমি নির্ভর হয়ে থাকি, মাঠে এক কাঠা জমি নেই, বাড়ি 2 কাঠা জমি, তাহলে আমার কিছু নেই। এই ঘরটা আমি ঠিক করতে পারি নাই, জানি জানি পানি পড়ে আমি হাত নিয়ে বিছানা করে সব গাড়িটা পাওয়ার দেওয়া তো আমি দিতে পারি না, পানি পড়ে আমি নেমে পাওয়ার দিতে পারি। আমি ঘরে যে আমার স্বামীটা নেবে আর আমার স্বামীটা নিয়ে আমি ছিঁড়ে থাকি। আপনারা আমার একটু সাহায্য করেন, সহযোগিতা তা করে আমার একটা গাড়ি কেনার ব্যবস্থা করে দেন বাবা। সজন আপনারা আমাদের কেন ডেকেছেন? আপনাকে ডাকিছি, আপনারা আমার পাশে যারা আছে তাদের কাছে আপনারা এই জিনিসটা তুলে দেন, আমার কিছুটা উপকার করে দেন আমার সেখানে, যাতে আমার গাড়িটা কিনে দিলে আমার বাচ্চা জ্ঞান মুখের আহার গুছাতে পারে। এই জন্য আপনাকে ডেকে নিয়ে আসছি। আমি রাত্রি 2 পয়সা আইলাম, আমার ওই বড় ভাটির কাছে নিয়ে এসে রান্না করেছি। আমি এখন ছেলে দুটো ভাত রান্না করে মুখে দিইনি, আমি পাটের বাড়ি আমার যা হয়েছে দুটো ভাত দেখেছে, আমার মনিরা খাইছে, আমি এখনো হাঁড়ি ফুলে দিতে পারিনি। গাড়ি চালা ইনকাম করে নিয়ে আসা তাই আমার ছেলে পেলে নিয়ে আমি খাই, আজকে গাড়িও চালাতে পারিনি, আমার মনিকে দুটো ভাত আমি মুখে দিতে পারিনি। দিন আনে দিন খাই, আপনারা আমার একটু সাহায্য করেন। যারা ভিক্ষুশালী যারা ভালো তারা আমার বাসায় একটু শুনে দাঁড়ান, দাঁড়াই আমার গাড়ি দাঁড় করে দেন না, আমার মন্দিরে ভাত খেতে পারবে না।